তাহলে এ বি সি ডি, এরপর একটা ছেদক নিয়েছে কি এইভাবে, নাম দিয়েছে কি ই এফ। তাহলে এখানে আমি কতগুলো পয়েন্ট কোণ পেলাম, এটা 1 নম্বর কোণ, এটা আমি পেলাম 2 নম্বর কোণ, এটা পেলাম 3 নম্বর, এটা পেলাম 4 নম্বর। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে 1 আর 3, 1 ও 3 কি হলো, আমরা আগে শিখেছি বিপ্রতীপ কোণ। তাহলে 1 আর 3 বিপ্রতীপ হলে 2 ও 4 তো উল্টো দিকে আছে, একে অপরের উল্টো দিকে, তাহলে 2 ও 4ও হবে কি বিপ্রতীপ কোণ। এই পয়েন্টের সাপেক্ষে কি, এটাকে দিলাম 5, এটা 6, এটা 7, এটা 8, তাহলে 5 আর 7 উল্টো দিকে আছে, তাহলে 5 ও 7ও হবে কি বিপ্রতীপ কোণ, 6 আর 8ও হবে বিপ্রতীপ কোণ, ঠিক তেমনই, যেহেতু এরা একে অপরের বিপরীত দিকে আছে। তাহলে এই চিত্র থেকে বিপ্রতীপ কোণ আমরা পেলাম। তাহলে বিপ্রতীপ কোণ আঁকতে গেলে আমরা কি করব, আমরা কোন কোণগুলোকে দেখব বিপ্রতীপ কোণের ক্ষেত্রে, এই কোণ, এই কোণ, শুধু এই কোণ, এই কোণ নয়, মানে আমি এটা বললাম বিপরীত, বিপরীত কোণ, তুমি এটা এটাকেও দেখতে পারো, যদি এরকম হয় এরকম ওরকমও বিপ্রতীপ কোণ হবে, মানে ক্রস যদি করি তার বিপরীত কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে আমরা এই বিপ্রতীপ কোণের চিহ্নটা পেলাম কিরকম, এই এই করলে কোণাকোণি দুটো বিপরীত কোণ, ছেদক পেয়ে গেলাম। এবার কি করছি, এই চিত্রটাকে আঁকার চেষ্টা করছি। এক্ষেত্রে কি আমি দেখব, ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার 1 3 2 4, 1 আর 3 2 4 হলো বিপ্রতীপ, তেমন 5 7 আর 6 8 হচ্ছে বিপ্রতীপ। এবার দেখো এই দুটো সরল রেখাংশ আছে, এইটা ছেদক, তাহলে আমি যদি এইটাকে এইভাবে আঁকার চেষ্টা করি, আচ্ছা এইখানেই বোঝানোর চেষ্টা, আচ্ছা এইখানে আমি আঁকছি, এইভাবে তো আছে, এটা এইভাবে নয়, এইভাবে তো আছে, তাহলে এই কোণগুলো এইটা 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 এইটা, এই দুটো সরল রেখাংশ যে আছে আর ছেদক, তাহলে এই দুটো সরল রেখাংশের ভেতরের দিকের কোণ এই দুটো, এই চারটা, এই চারটার নাম কি আছে, 2 3 5 8, 2 3 5 8, এই দুটো সরল রেখার ভেতরের দিকের কোণ, ঠিক আছে। তাহলে এই চারটে যেহেতু ভেতরে আছে এই দুটো সরল রেখাংশের, তাহলে আমরা এই চারটি কোণকে বলবো অন্তঃস্থ কোণ। অন্তঃস্থ মানে কি, ভেতরে, অন্তরে আছে মানে ভেতরে আছে, তাহলে এই চারটে হলো অন্তঃস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে আরেকটা টার্ম পেলাম কি, অন্তঃস্থ কোণ, দুটো সরল রেখা দিয়ে ছেদ করে, তাহলে তার ভেতরের কোণগুলোকে বলবো অন্তঃস্থ কোণ। এইটার মধ্যে আবার দুটো ভাগ আছে, দুটো ভাগ কি, তাহলে এইটা তো আমরা করলাম, চারটে পেলাম, এর মধ্যে এই যে চারটে অন্তঃস্থ কোণের মধ্যে 2 ও 5 এই সরল রেখার ডান দিকে আছে, মানে একই দিকে আছে, তাহলে 2 আর 5কে বলবো কি একই পাশের অন্তঃস্থ কোণ, কারণ একই দিকে আছে তো সরল রেখার একই দিকে আছে, এই সরল রেখার এও ডান, 2ও ডান দিকে, 5ও ডান দিকে, ঠিক তেমন 3 ও 8কে আমরা বলবো একই পাশের অন্তঃস্থ কোণ, ঠিক আছে। তাহলে
স্যার এইটার ডান দিকের গুলোকে বলছি, ডান দিকের মানে একই সাইডে আছে বলে অন্তস্থ, এটাও এই ছেদকের বাম দিকে আছে বলে 3 ও 8 একই পাশের অন্তস্থ। যদি আমরা ধরি স্যার 2 ও 8 আর 3 ও 5 কি, তো 2 ও 8 তাহলে যদি 2 আর 5 একই পাশের অন্তস্থ হয়, 2 আর 8 কি হবে? বিপরীত পাশের অন্তস্থ। বিপরীত পাশের অন্তস্থ কোন হবে? 2 আর 8। ঠিক আছে, ঠিক তেমন 3 আর 5ও হবে কি, বিপরীত পাশের অন্তস্থ কোন? তাহলে এইখান থেকে দুটো টার্ম পেলাম, এক হচ্ছে একই পাশের অন্তস্থ কোন, এইটা কি আমি সমান্তরাল করে দিলাম, এইটা বা এইটা, আরেকটা হলো কি, বিপরীত পাশের অন্তস্থ কোণ, সেটা কি এই দুটো সরলরেখার হলে এইটা আর এইটা, বা এইটা আর এইটা। বোঝা গেল? ভেতরের কিন্তু উল্টো দিকের, একটা এদিকের একটা এদিকের, বা এটা উল্টো দিকের এইটা। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি, অন্তস্থ কোণ পেলাম। তার মানে আমরা এই দুটো সরল রেখার ভেতরের কোণগুলো তো নিয়ে নিলাম, কিন্তু স্যার এদিকে তো 1 2 তো রয়ে গেছে, 1 2, আর এখানে 6 7, 1 2 6 7। তাহলে এই দুটো সরল রেখাংশের এই দু এই 4টে কোণ তো বাইরের দিকে আছে, এই সরল রেখার বাইরে আছে এই দুটো, এই সরল রেখার বাইরের দিকে আছে 6 7। তাহলে 1 2 6 7 এইগুলোকে আমরা বলবো কি, বহিঃস্থ কোণ। ঠিক আছে, 1 2 6 7 আমরা বললাম বহিঃস্থ কোণ। ওকে, তাহলে আরেকটা টার্ম পেলাম কি আমরা এখান থেকে, বহিঃস্থ কোণ। এইগুলো কোনগুলো হবে? এইটা 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 এইটা। ঠিক আছে, এই 4টে হলো বহিঃস্থ কোণ। এরপরে আমরা আরেকটা সরলরেখা বা আরেকটা চিত্র আঁকছি, এরকম এরকমই তো ছিল, আমরা পেয়েছি কি 1 2, এরকমই তো পেয়েছিলাম না, 1 2 3 4। আচ্ছা, এখানে সরি ভুল হয়ে গেছে, 1 2 3 4 হবে এটা। তাহলে বহিঃস্থ কোণ কি হলো? 1 4, 1 4 6 7। ঠিক আছে, 2 তো হবে না, 2 তো আমার ভেতর দিকে রইলো অন্তস্থ কোণের। যদি বলা হয় 2টা কি কোণ, আমরা শুধু বলবো অন্তস্থ কোণ, একই পাশের বা বিপরীত পাশের বলবো না, কারণ একই পাশের বলতে গেলে তো আমাকে আরেকটার সঙ্গে তুলনা, অন্য কোনো কোণের সঙ্গে তো তুলনা করে বলতে হবে। যদি 5-এর সঙ্গে তুলনা করি 2-কে, তাহলে একই পাশের, যদি 8-এর সঙ্গে তুলনা করি তাহলে বিপরীত পাশের, কিন্তু শুধু যদি 2 বলি, 2 অন্তস্থ কোণ, অন্য কারোর সঙ্গে তুলনা করতে গেলে তখন বলবো একই পাশের না বিপরীত পাশের। ঠিক আছে, তাহলে এরকম ছবি আঁকলাম, নাম কি, আচ্ছা এটা তো এখানে হলো, এরকম ছবি এঁকেছি 1 2 3 4, আর আরেকটা কি নাম, আরেকটা কোণের কি নাম ছিল, 5 6 7 8। ঠিক আছে, আমরা 2 5-এর করলাম, 1 আর 5-এর এবার করি, মানে একটা বহিঃস্থ একটা অন্তস্থ। তো আমরা মাপলে দেখতে পাবো এই কোণটা যেরকম আছে এই কোণটা ওই রকম আছে,
মান একই নাও হতে পারে, আমার এর অ্যাঙ্গেল আলাদা, এর অ্যাঙ্গেল আলাদা। তাহলে একের সঙ্গে যখন পাঁচকে তুলনা করব, তাহলে আমরা বলবো কি, অনুরূপ কোণ। এক আর পাঁচের সঙ্গে যখন তুলনা করব, তাহলে আমরা করব কি, নাম দেব কি, অনুরূপ কোণ। মানে একটা বহিঃস্থ, একটা অন্তঃস্থ, ঠিক আছে? তাহলে এক আর পাঁচকে বলছি অনুরূপ কোণ, ঠিক তেমন চারের সঙ্গে আট হবে, চার ও আট, এক ও পাঁচ, চার ও আট, এক পাঁচ চার আট, ঠিক তেমন দুইয়ের সঙ্গে ছয় হবে, দুই আর ছয় হবে অনুরূপ কোণ, দুই ছয় হলে তিন সাতও হবে, তিন সাতও অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণের জিনিসটা কি পেলাম, পাঁচে লিখলাম অনুরূপ কোণ, সেটা কিরকম হবে, এইটার সঙ্গে এইটা, বা এইটার সঙ্গে এইটা, বা এইটার সঙ্গে এইটা, বা এইটার সঙ্গে এইটা, যে কোনো একটা হলেই আমরা ওই জোড়াটাকে বলবো, এই দুটি মানে এই জোড়াটা অনুরূপ কোণ, ঠিক আছে? সরি, তাহলে অনুরূপ কোণ বুঝতে পারলে, একটা বহিঃস্থ একটা অন্তঃস্থ, দুই আর ছয়ের ক্ষেত্রে একটা বহিঃস্থ একটা অন্তঃস্থ, চার আটের ক্ষেত্রে একটা বহিঃস্থ একটা অন্তঃস্থ, তিন সাতের ক্ষেত্রে একটা অন্তঃস্থ একটা বহিঃস্থ। তাহলে অনুরূপ কোণের বহিঃস্থ কোণ মানে কি, সব বাইরের কোণ, চারটা বাইরের ধরেছি, অনুরূপ কোণ মানে কি, একটা অন্তঃস্থ যুক্ত একটা বহিঃস্থ, বহিঃস্থ না, ও একটা অন্তঃস্থ ও একটা বহিঃস্থ। অন্তঃস্থ মানে কি, সবই ভেতরের, ছেদক তো জানো, বিপরীত কোণ মানে বিপরীত কোণ। এই সরল রেখা, এটা ছেদক, এই কোণের বিপরীতে এইটা, তার মানে বিপরীত কোণকে বিপরীত কোণ, অন্তঃস্থ কোণ কি, সব ভেতরের কোণগুলোকে অন্তঃস্থ কোণ বলবো। একই পাশের মানে ছেদকের একই পাশে থাকবে, হয় এদিকে নালে হয় এদিকের, বিপরীত পাশের মানে একটা এদিকের হলে আরেকটা উল্টো দিকের হবে। বহিঃস্থ মানে সব বাইরের কোণকে, এটাকেও বহিঃস্থ কোণ, এটাও বহিঃস্থ কোণ, এটাও বহিঃস্থ কোণ, এটাও বহিঃস্থ কোণ। অনুরূপ কোণ মানে একটা অন্তঃস্থ একটা বহিঃস্থ, এটা হলে এটা, এটা হলে এইটা, এইটা হলে এইটা, এইটা হলে এইটা, এগুলো সব একই পাশের। অনুরূপে একটা অন্তঃস্থ একটা বহিঃস্থ, কিন্তু একই পাশের, ছেদকের ডান দিকের হলে ডান দিকের, ডান দিকের ওপরের হলে ডান দিকের ওপরে, ডান দিকের নিচের হলে ডান দিকের নিচের, বাম দিকে ওপরের হলে এও বাম দিকের ওপরে, এও বাম দিকের নিচের হলে এও বাম দিকের নিচের, ঠিক আছে? তাহলে আমরা এক দুই তিন চারের মধ্যে দুই পাঁচ, তাহলে আমরা এইখানে একের সঙ্গে পাঁচের, দুইয়ের সঙ্গে ছয়ের, তিন সাত চার আট, এদের সম্পর্কে দেখেছি, দুই পাঁচের সম্পর্ক দেখেছি। আরেকটা কোণ আছে যাকে আমরা বলি একান্তর কোণ, একান্তর কোণ। এটা কি ধরনের কোণ, দুটো লাইন টানলাম, নাম দিয়েছি এক দুই তিন চার, আবার দিয়েছি নাম পাঁচ ছয় সাত আট, তিন আর পাঁচ মানে এই কোনাকোনি, তিন পাঁচ
বা 2-8, এদের বলবো আমরা একান্তর, 3, 5, 2, 8, এদের আমরা বলবো একান্তর কোণ। তাহলে 3 এর সঙ্গে 5, 2 আর 8 কোণাকোণি, এই জিনিসটা কি আমরা একটু আগে পড়িনি? তাহলে 2 এর সঙ্গে 8, 3 এর সঙ্গে 5, দেখি এইখানে আমরা করেছি এইটার সঙ্গে এইটা, 3 এর সঙ্গে 5 করেছি, মিলল। এখানেও পেয়েছি 3, 5, 2, 8, এখানেও আমি পাচ্ছি কি, এটা 2, 8, এটা হচ্ছে 3, 5। 1, 2, 3, 4 করেছিলাম তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 2, 8, এটাও বিপরীত কোণাকোণি। তাহলে বিপরীত পাশের অন্তঃস্থ কোণ, এরই আরেকটা নাম হচ্ছে একান্তর কোণ। তাহলে মোট কটা পেলাম? 6 নম্বর পেলাম, একটা টার্ম পেলাম একান্তর কোণ এই 6 নম্বর দিয়ে। কিন্তু 6 নম্বর কোণের একান্তর কোণ আর 3 নম্বরের বিপরীত পাশের অন্তঃস্থ কোণ একই, ঠিক আছে? তাহলে আমরা মোট এই নামগুলো পেলাম। ওকে, তাহলে এই এতগুলো কোণ, এর টার্মটা ছিল, যদি পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বিপরীত বিপরীত কোণ কি আমি উপর থেকে নিচ্ছি, এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বিপ্রতীব কোণ, ছেদক, অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ, এই চারটার স্ক্রিনশট নিয়ে নাও। 5 নম্বর কি? অনুরূপ কোণ। তাহলে এই এতগুলো কোণ হলো সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা থেকে পাচ্ছি। এটা শুধু সমান্তরাল সরলরেখা, দেখো এক্ষেত্রে কি হবে, এইখানে আমি বলে দিচ্ছি, এই এই আমরা বলেছি কি অনুরূপ কোণের ক্ষেত্রে, এই কোণ এই কোণকে তো আমরা অনুরূপ কোণ বলছি, যেহেতু এ দুটো সমান্তরাল নয়, এ দুটোর মান যা হবে। কিন্তু যদি আমরা সমান্তরাল কোণ করি, আমরা একেই দেখি না, প্রমাণ করেই দেখি। এইখানে সমান্তরাল নিলাম, একটা উদাহরণ নিয়েই দেখি না, আমার দুটোর ক্ষেত্রে এটা সমান্তরাল করিনি, এটা সমান্তরাল করেছি, এই দুটোর মান, এই দুটোর মান সমান আর এই দুটোর মান সমান কিনা। তাহলে এটা সমান্তরাল নিয়েছি, স্কেল নিয়ে একটা টেনে দিলাম, আমি দেখব এইটার সঙ্গে এইটা, আরেকটা এটা আমরা প্লেন রাখলাম, এইটাকে কোণাকোণি করলাম, এবার আমরা ছেদক করে দিলাম। তাহলে দেখেই বোঝা যাচ্ছে তো এই মানটা এই মানটা সমান নয়, কোনটা অনুরূপ কোণ হলো কিন্তু এটা দুটোর মান সমান হবে না। আচ্ছা দেখা যাক, মুখে বললে তো হবে না, চাঁদা দিয়ে মাপি। তাহলে আগে সমান্তরালটায় আসি, এই পয়েন্টে এই পয়েন্ট মিলালাম, এইটার সঙ্গে এইটা করলাম, মিলেছে, এইবার মিলেছে। এইটা এই লাইনটা আমি আর একটু বাড়িয়ে দিই, তা তোমাদের করতে সুবিধা, মানে বুঝতে সুবিধা হবে। এই লাইনটা আমি আর একটু বাড়িয়ে এইখান অবধি নিয়ে নিলাম, তাহলে এই পয়েন্টে পয়েন্টে ম্যাচ করি, ঠিক আছে? এই লাইনটা কোথায় গিয়ে মিলছে? এইখানে এলে 60-65 ডিগ্রি, এখানেও ম্যাচ করি, এটাও দেখো এই লাইনটা 60-70-এর মাঝে 65, তাহলে এটাও 65। যদি সমান্তরাল সরলরেখা হয় তার অনুরূপ কোণ হবে সমান। এবার এটা অসমান করেছি, তাহলে এটাকে আমি বাড়িয়ে দিই, নয়তো চাঁদায় মাপতে পারবো না, এটাকে এরকম করে বাড়িয়ে দিলাম। তাহলে এই পয়েন্টে বসাই, বসালাম, এইটা পাচ্ছি কত? 50, তাহলে এটা পেলাম 50 ডিগ্রি। এবার এই কোণটাকে মাপবো, এই কোণটা সমান কত পাচ্ছি?
এই লাইন 60-70 মাঝে এটা 65, তাহলে এটা পেলাম 65 ডিগ্রি, মানে 64-65 মাঝে। আচ্ছা তুমি 64 বোঝা, এটা অ্যাপ্রক্স ভ্যালু লিখলাম, আনুমানিক ভ্যালু লিখলাম 64 ডিগ্রি, মানে এটা 64-65 মাঝে আছে, আমি 64 লিখলাম। বা যদি এটা 65 ডিগ্রিও লিখতাম, তাহলে এ কোথায় 50 ডিগ্রি, এ 64 বা 65 ডিগ্রি, তাহলে আমার যদি সমান্তরাল না হয় তাহলে এ দুটোর মান এক হবে না, কিন্তু যদি সমান্তরাল হয় এ দুটোর মান এক, এইটার সঙ্গে এইটা সমান হবে, এইটার সঙ্গে এইটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, এইটার সঙ্গে এটা সমান হবে। মেপে দেখি, আচ্ছা এটা তো আমার একটা সরল রেখা, এই একটা লাইন, তাহলে একটা সরল রেখার ওপরে কোণ কত থাকে 180 ডিগ্রি, যদি এই কোণটা 65 ডিগ্রি হয় তাহলে এইটা কত, 180 থেকে 65 বার করবো, 115 ডিগ্রি, 15 হলে 20 60 180, তাহলে এটা 115 ডিগ্রি, এটা যদি 100, তাহলে এইটা আমার 115 ডিগ্রি, তাহলে এও তো 65, তাহলে এটাও তো আমার 115, মানে 115-65 মিললে তো 180, ঠিক তেমন এই সরল রেখাটা ধরো, এই সরল রেখার ওপরেও তো এইটা 180 ডিগ্রি, তাহলে এ যদি 65 হয় তাহলে এই কোণটা কত, এটাও 115 ডিগ্রি, এই সরল রেখাটাই তো পাস করেছে, তাহলে এই কোণটা তো মিলে 180 ডিগ্রি, তাহলে এইটুকু যদি 65 হয় তাহলে এইটুকু কোণটা কত, 180-65 = 115 ডিগ্রি, তাহলে এই বাহু এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ, এই কোণ এই কোণ কি বিপ্রতীপ কোণ। আচ্ছা আমরা যখন দুটো বাহু সমান্তরাল নয় তার থেকে তো আমরা কিছু বলতে পারবো না, কিন্তু যদি সমান্তরাল হয় আমরা কতগুলো জিনিস বার করতে পারি। দেখো এই একটা বাহু, এর নিচে আর একটা বাহু টানলাম, এটাকে ক্রস করে দিলাম, এইটা মাপি কত, এটা ধরো আমার আছে 68 ডিগ্রি আছে, তাহলে এটাও মাপবো, এটাও আমার এই কাছাকাছি 68 ডিগ্রি আছে, তাহলে একটা সরল রেখা ওপরে তো 180 ডিগ্রি হয়, আমার সরল রেখা এইভাবে থাকুক বা এইভাবে থাকুক, এই পয়েন্টের এটা 180 ডিগ্রি, বা সরল রেখা যদি আমার এরকমও থাকে এই পয়েন্টে এদিকটাও 180 ডিগ্রি, এদিকটাও 180 ডিগ্রি, তাহলে আমি যখন সরল রেখাংশটাকে এইরকম লাইন ধরবো, এটা যদি 68 হয় তাহলে এদিকেরটা কত, 180 ডিগ্রি - 68, কারণ এই সবটা মিলে তো 180, এটা তো অলরেডি 68 খেয়ে ফেলেছে, তাহলে বাকি রইল কত, 180 - পুরোটা থেকে এইটা বাদ দিলাম, তাহলে 180 - 68 = 112 ডিগ্রি, ঠিক আছে, 68 2 70 10 180 পেলাম তো, ঠিক তেমন এটা 68, এটাও তো পেলাম মেপে 68, তাহলে এই পুরোটা তো 180 ডিগ্রি, এইটুকু যদি 68 হয় তাহলে এইটুকু কত, পুরোটা বিযুক্ত এইটুকু অংশ, যেমন 5টা আপেল ছিল সব মিলিয়ে তো 5টা, তুমি দুটোকে আলাদা বক্সের মধ্যে রেখে দিলে, তাহলে বাকি কটা রইল বক্সের বাইরে, 3টা 5 - 3, ঠিক তেমন পুরোটা মিলে তো 180 ডিগ্রি, এইটুকু যদি 68 হয় তাহলে এইটা কত, 180 ডিগ্রি - 68 ডিগ্রি, মানে 112 ডিগ্রি, আবার জানলাম কি এটা 112 ডিগ্রি, ঠিক আছে, এটা যেই হিসাবে 112 ডিগ্রি পেলাম এই অংশটা,
সেই হিসাবে এটা 68 মানে এটাও 112 ডিগ্রি, তাহলে এই কোণ 112, এই কোণ 112, আবার এই কোণ 112, এই কোণ কি অনুরূপ কোণ, তাহলে সমান্তরালে সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে আমরা কি পেলাম, এইটা এটা কি পেয়েছি, একই সাইডের একটা অন্তঃস্থ একটা বহিঃস্থ কি পেয়েছি, অনুরূপ কোণ, এটা বহিঃস্থ এটা অন্তঃস্থ, তাহলে এটা ভেতরের দিকের একটা, এটা বাইরের বাইরের চারটার এটা একটা, তাহলে এটা এই বাহু এই কোণ কি অনুরূপ কোণ, তাহলে এই দুটো অনুরূপ কোণ, আবার এই দুটো কি বিপ্রতিপ কোণ, বিপ্রতিপ মানে বিপরীত কোণ বলেছিলাম, তাহলে এইটার বিপরীতে তো এইটাই আছে এই ছেদকের এই দুটো সরল রেখার হিসাবে, যেমন এইভাবে বলেছিলাম ঠিক তেমন এইটার ক্ষেত্রে এই কোণ আর এই কোণ, তাহলে বিপ্রতীপ কোণের অনুরূপ কোণগুলোর মান কত, 112, তাহলে অনুরূপ কোণের যে ব্যাপারটা ঘটছে তারও মান 112 ডিগ্রি, বিপ্রতীপ কোণেরও মান তো 112 ডিগ্রি, এই 112 এও 112, তাহলে এরাও তো 112, তার মানে অনুরূপ কোণের মান বিপ্রতীপ কোণ মানের সমান হয়ে যাচ্ছে সমান্তরাল সরল রেখাকে যখন কোনো লাইন ছেদ করবে বা ছেদক টানব, অনুরূপ কোণ সমান বিপ্রতীপ কোণ পেয়ে যাচ্ছি, এটা শুধু সমান্তরাল হলে, না হলে কিন্তু আমি পেতাম না, না হলে এই কোণের মান তো এই কোণের মান সেম হতো না, একই মান পেতাম না, তাহলে এখানে আলাদা মান হতো, এখানে আলাদা মান, এখানে যে মান হতো এখানে আবার করে দেখতে হতো সেই জিনিসটাই বা বেরোচ্ছে কিনা, সেই মানটাই বেরোচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে আপাতত এই জিনিসগুলো হলো, এই কোণগুলো বা এই আইডিয়াগুলো আমরা পেলাম সমান্তরাল সরলরেখা বা নর্মাল দুটো ছেদকের ব্যাপারটা নিয়ে। আমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমরা পরবর্তী ক্লাসে এটা আরও ডিপে আমরা জানতে জানবো ব্যাপারটা নিয়ে, আপাতত ক্লাস 7 এর হিসাবে এইটুকু আমরা জানতে পারলাম।